নাইমথাং রোগ সাকথারমা দংখে বেবাক সামুংন চারি উইমান অকক কুবুইন হিনি রাজাকর আগুলি নি সেন্ট্রাল রোড নি ফালনক খুংথাম শিক খামানি পাতিমুগ দামস নি চিনি নি বিসিংন খড়ক দক শিক অগ্রগ্ন খৈয়ক চারিখা নাইমথাং রোগ ককতি সাল সালখা নাইমথাং খর আচুগুই অকক্ন সদর্বখাস্তি নি নাইমথাং রোগ নি অজামা দেবপ্রসাদ দাই সাউইক নারিকা লাইথাংনাই নৈতি বা সেপ্টেম্বর সালমারি ও রতন বানিক নি সাজক জাগনাই মানিনি ফালনক অঞ্জন কুমার জৈন নি ইরি ফালনক প্রণব বল্লভ বানিক নি ফালনক শিক খামানি পাতিমু ও পাতিমুগ্ন কিতিংয়ে কাইশা কক সেলচামু ইয়া ফাউতি নাইমথাংর কাইশা বদল স্নামই চেত্র উই নাই লেখা অবদল নতুই দুলকা সালকা নাইমথাংকরনি অসি রানা চেতার্জি চেরি নাই খড়গদক শিক অগ্রগ্ন রমজাখা বরক নি শ্রীমঙ্কা প্রসেনজিৎ বৌমিক অমিত হোসেন বানু দেবনাথ তুষার শাহ সুজিত দেব বরক নি থানি 5,000 রাং বমানখা বরক নি মুঙ্গই সিকাঙ্গুব কবংমা কক সেলচামুং তঙ্গ গত 26 তারিখে সেন্ট্রাল রোডে কয়েকটা দোকানে চুরি হয়, 3টি দোকানে চুরি হয়। চুরি হওয়ার পর আমরা সেই ঘটনা নিয়ে একটা নির্দিষ্ট একটা কেস রেজিস্টার করা হয়। রেজিস্টার করার পর আমরা এই ঘটনা তদন্তে শুরু করা হয় এবং যে টিম তৈরি করা হয় রানা চ্যাটার্জির নেতৃত্বে, এই টিমটা যখন কাজ করে তখন আমরা টোটাল 6 জন চোখে ধরতে পারি যারা এই ঘটনায় জড়িত ছিল। 6 জনের মধ্যে রাজু পাল, প্রসেনজিৎ সরকার, ভৌমিক এবং আমির হোসেন, ভানু দেবনাথ, তুষার সাহা এবং সুজিত দেব, এরা আগেও চুরির কেসে জড়িত ছিল। ওদেরকে আমরা অ্যারেস্ট করি। অ্যারেস্ট করার পর ওদের কাছ থেকে ক্যাশ 5,000 টাকা উদ্ধার হয় এবং ওই চুরির ঘটনায় রতনমণিকের ঘর থেকে 30,000 টাকা ক্যাশ চুরি হয়েছিল। তো আমরা এদেরকে আজকে পুলিশ রিমান্ডের জন্য কোর্টে প্রেরণ করা হবে এবং বাকি মালগুলি আমরা ওদের জিজ্ঞাসাবাদের পর উদ্ধার করতে আশা করি আমরা সক্ষম হব।